স্বাগত, সুস্বাগতম। আমি কিন্তু সবসময় স্রোতের বিপরীতে আমি, মানে আমি বলতে আমরা বুঝাচ্ছি, মিউজিক ক্লাব এবং বাংলা ভিশনের কথা বলছি, যারা স্রোতের বিপরীতে সাঁতার কাটতে পছন্দ করে। যখন সবাই চিন্তা করতেছে যে না একটু প্রোগ্রাম আর মেলামেলা করে অ্যাডভার্টাইজমেন্ট, তখন আমরা ডিসিশন নিয়েছি যে ন শুধুই প্রোগ্রাম, প্রোগ্রাম আর প্রোগ্রাম, শুধুমাত্র পানি খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য মিউজিশিয়ানদেরকে এবং সিঙ্গারকে 2 থেকে 3 মিনিটের ব্রেক আমরা দিলেও দিতে পারি। সো এরকম বিরোধীহীন একটি প্রোগ্রাম মিউজিক ক্লাব। এই ফিডব্যাকটা কিন্তু আপনারাই দিয়েছিলেন প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত, তারই কিন্তু রিফ্লেকশন এসেছে মিউজিক ক্লাব বাংলা ভিশনের এই পর্দায়। আমাদের সাথে আজকে আছেন ঐশী, এবং আপনারা চাইলে কিন্তু ফোন করছেন 9632030-4 এই নাম্বারে, এবং চাইলে কিন্তু আপনাদের মনের সমস্ত কথা পাঠিয়ে দিচ্ছেন পিজিলিকে স্পেস দে 2616 এই নাম্বারে। সো আর দেরি না করি, যে মানুষটিকে সাথে নিয়ে আমাদের আজকের এই পথযাত্রা, যার সাথে আমি এর আগেও প্রোগ্রামে বলেছিলাম, যে একদম ক্যাটাগরিক্যালি বললে যে আমি নিজেও এক সন্তানের বাবা, কখনও যদি মেয়ে আসে আমার ওরসে, তখন যেন এমন ধরনের মেয়ে আমার সন্তান হিসাবে আসে, যে একজন ডাক্তার, অ্যাট দ্য সেম টাইম যখন গান ধরে, এখান থেকে যদি গান শুরু করে, এখান থেকে প্রায় 5000 মাইল দূর থেকে হয়তো তার কণ্ঠস্বর শোনা যাবে, এতখানি রেঞ্জ, এতখানি টেম্পো, ভয়েস কোয়ালিটি এইরকমই। ঐশী আমার সাথে আছে, মা বলে সম্বোধন করলে কি খুব বেশি বিরক্ত হবে? অনেক বেশি ভালো লাগবে। মা, স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ, একদম শুরুতেই আমাকে একটু ইমোশনালি অন্যরকম একটা দুনিয়ায় পাঠিয়ে দিলেন, আমি অনুপ্রাণিত বোধ করছি, আশা করি গানে সেই ব্যাপারটা কাজে লাগাতে পারবো। একদম লাগবে, কারণ আমি তো তোমাকে এবং তোমার বাবার সাথে কথা বলতে দেখি, এবং তখন ওই জায়গাতে, তোমার বাবার জায়গায় তো ওইভাবে চিন্তা করি যে কখনও যদি মেয়ে আমার ওরসের হাত ধরে আসে, এমন সন্তান যেন পোট্রে হয় আমার ওরস। আপনি এই কথাটুকু বলছেন, এটা যে আমার জন্য কত বড় একটা কথা, সেটা আমি হয়তো বলে বুঝাতে পারবো না। মা, ইউ ডিজার্ভ ইট, কারণ হোয়াট এ কম্বিনেশন, ইটস এ রেয়ার কম্বিনেশন, একদিকে ডাক্তার আর একদিকে কি চমৎকার কণ্ঠস্বর তোমার। সো তোমার কাছে আসবো তোমার মিউজিশিয়ানদেরকে সাথে নিয়ে, তার আগে আরেক দফায় বলে রাখি, আপনারা কিন্তু সবসময় আমাদের সাথে আছেন, আমরা অভ্যস্ত হয়ে গেছি, সেই কারণে ধৃষ্টতা দেখায়, এত অহংকার করে কথা বলি, যদিও বিনয়ের সাথে যে অবশ্যই আপনাদের, আমাদেরকে ছেড়ে আপনারা যাবেন না কিছুক্ষণের জন্য, অবশ্যই আপনারা আপনাদের যে যে জিনিসটা দিয়ে সার্ভ করেন সেই রিমোট কন্ট্রোল একটু দূরে রাখবেন, শুধুই আমাদেরকে ভালোবাসবেন, মিউজিক ক্লাব বাংলা ভিশনের সাথে থাকবেন। ও থ্যাংক ইউ বাই দ্য ওয়ে, আমাদের টিআরপি কিন্তু বারবার বলতেছে আপনারা অসম্ভব ভালোবাসছেন আমাদেরকে। গানে যেতে চাই, কোন গান দিয়ে শুরু হবে আজকে? শুরুটা জীবনকে খুঁজে নিয়ে শুরু করি। আমি আলতাবনু চলচ্চিত্রে এই গানটি করেছিলাম, গানটি আলতাবনু সিনেমার টাইটেল ট্র্যাক হিসাবে ইউজ করা হয়েছিল, অরুণ চৌধুরী দাদা পরিচালনা করেছেন, তার নিজেরই লেখা গানটি, এবং গানটি সুর সঙ্গীত আয়োজন করেছেন আমার খুব পছন্দের ফরিদ আহমেদ আঙ্কেল। আমি খুব সৌভাগ্যবান যে আমি এই গানটা আমার জীবনের একটা অংশ হিসাবে পেয়েছি, কারণ এমন কথা এবং সুরের সংমিশ্রণ, এবং আমাকে ভেবে ফরিদ আঙ্কেল সুরটা করেছিলেন যাতে আমার গায়কের সাথে যায়, তো সব কিছু মিলে আমার মনে হয় এই সময়ে এসে এমন কম্বিনেশন, মানে কথা সুর এগুলোর মিক্সচার যেটা আগের গানগুলোতে ছিল, সেই ব্যাপারটা এখন পাওয়াটা অনেক সৌভাগ্যের বিষয়। তো এই গানটা দিয়েই আজকে তাই শুরু করতে যাচ্ছি। ওকে, যাচ্ছি গানে। বাই দ্য ওয়ে, তোমাকে কিন্তু একদম বারবি ডলের মতো লাগতেছে। থ্যাংক ইউ। ওকে, যাচ্ছি। কোথায় গেলে ঘুম ঘুমিতে,
যদি মনে থাকে যদি ভালো থাকে যদি মনে থাকে যদি ভালো একটা খারাপ দোয়া তোমার জন্য করতে মন চাচ্ছে, ক্ষমা করে দিও। মাঝে 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 তোমার ঠান্ডা লাগে, কারণ একটু মনে হচ্ছে যে গলাটা একটু হালকা ডাউন থাকার কারণে দারুণ একটা হাউসকি ভোকাল যেটা অসম্ভব রকমের মাদকতা ছড়িয়ে দিয়েছে চারিদিকে। অ্যান্ড ইউর মিউজিশিয়ানস, ইউর ভয়েস, হোয়াট এ পাওয়ার, হোয়াট এ টেম্পো! এটা যেন মনে হচ্ছে যে একটা পৃথিবী ধ্বংস, তারপর ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থেকে আবার সবাই বিজয় ঘোষণা করতেছে, অসম্ভব জীবনকে খুঁজে বেড়াচ্ছে, জীবনকে খুঁজছে। এবং ফিল, টোন, মিউজিক, এক্স্যাক্টলি সেটা পোর্ট্রেট। থ্যাংক ইউ সো মাচ, অনেকটা সাহস বাড়িয়ে দিলেন অনুষ্ঠানের একদম শুরুতেই। আশা করি এই সাহসটা সামনে নিয়ে বাকি সময়টুকু যাবে। সাহস বাড়ানোর জন্য বলিনি মা, আমার ভিতরে যা কাজ করেছে এক্স্যাক্টলি তাই বলার চেষ্টা করেছি। খুব খুব একটু ডিফারেন্ট হাউসকি টাইপের ভোকাল শোনাচ্ছে, যেটা সবাই পছন্দ করছে বলেই আমার বিশ্বাস। অলরেডি উর্মি এবং তার প্রিয় সন্তান আয়মান বলেছে যে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের পক্ষ থেকে প্রিয় শিল্পী ঐশীকে। আমার পক্ষ থেকেও অনেক অনেক ভালোবাসা। বাই দ্য ওয়ে, আমার বউয়ার সন্তানের কথা টেকনিক্যালি বলে দিলাম। মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায় আপনারা আছেন, আপনারা চাইলে ফোন করছেন 9632030-4 এই নাম্বারে, চাইলে পিজলিক স্পেস দেট 1616 মনের কথা পাঠিয়ে দিচ্ছেন। নেক্সট গানে যাব। এবার যে গানটি গাইছি এটা একটু দুষ্টু দুষ্টু গান,
গানটি আমি ডুয়েট করেছি আরিফুল রুমি ভাইয়ের সাথে, ভাইয়েরই কম্পোজিশন করা এবং গানটা লিখেছেন সোমেশ্বর অলি ভাইয়া। তো মজার একটা গান গাইছি। থ্যাংক ইউ, লাভ দ্য এক্সপ্রেশনস, স্পেশালি যা র্যাপার্স পার্ট,
দ্যাট ইজ রিয়েলি কুল, একটু মজার ছিল ওই পার্টটাকে আরেকবার করা যায় একটা সেকেন্ডের জন্য প্লিজ গো ওকে ওয়ান ওকে র‍্যাপার পার্ট ওকে 1 2 3 গ্রো হিয়ার ইট ইজ দ্য র‍্যাপার সুইচ অনলি ফর ইউ গাইস এই গলির জামানা ভালো কিন্তু ভালো না ভুল প্রেমের মাঝারে আর তো আমি যা এই 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 গলির জামানা ভালো কিন্তু ভালো না ভুল প্রেমের মাঝারে আর তো আমি যাব না দিস ইজ অল অ্যাবাউট গুল্লি ঐশী গুল্লি বয়ের কথা মনে পড়ে গেল দ্য র‍্যাপারস ভার্সনটা দেখে ইটস রিয়েলি গুড রিয়েলি গুড আই লাভ ইওর এক্সপ্রেশনস গানের মধ্যে যে কাজগুলো হচ্ছিল আপনারা আছেন মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায় আমাদের সাথে আছেন ঋষি যাব পরবর্তী গান এবার যে গানটি গাইছি এই গানটাও একটা সিনেমার গান গন্তব্য সিনেমার গান যেটা খুব সম্প্রতি প্রকাশ পেয়েছে কিন্তু সম্ভবত শুধু আন্তর্জাতিকভাবে আশা করি খুব শীঘ্রই দেশেও পরিচিতি পেয়ে যাবে দেশের মানুষের কাছেও পৌঁছে যাবে তো এই সিনেমায় আমি যে গানটা গেয়েছি এই গানটার সুসঙ্গীত নাহিদ নোমান অরূপের করা আমার খুব পছন্দের একটা গান গানটার টাইটেলটা হচ্ছে আজব মানুষ দেখো আজব মানুষ ভেতরে বাহিরে দেখো রঙিন মানুষ মানুষে মানুষে দেখো আজব মানুষ ভেতরে বাহিরে দেখো রঙিন মানুষ জনে জনে খুঁজে খুঁজে বেড়ায় আছে কোথায় সে লুকিয়ে হায় রে বোকা মানুষ মানুষে মানুষে দেখো আজব মানুষ ভেতরে বাহিরে দেখো রঙিন মানুষ মানুষে মানুষে দেখো আজব মানুষ ভেতরে বাহিরে দেখো রঙিন মানুষ সে পাপ জমেছে দানাও ঘুরিয়া সত্য মিথ্যার দোলনা চলে দুলছে দুনিয়া লোভের তো সে পাপ জমেছে দানাও ঘুরিয়া অতর কালো আধার কালো কালো তোমার তোগা তবু কেন সেই মানুষে 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 দেখো আজব মানুষ ভেতরে বাহিরে দেখো রঙিন মানুষ মানুষে মানুষে দেখো আজব মানুষ ভেতরে বাহিরে দেখো রঙিন মানুষ
আকাশে মানুষ দেখো অজগ মানুষ, ভেতরে বাহিরে দেখো রঙিন ফানুষ। মানুষে মানুষে দেখো অজগ মানুষ, ভেতরে বাহিরে দেখো রঙিন ফানুষ। জনে জনে খুঁজে খুঁজে বেড়ায় আছে কোথায় সে লুকিয়ে, হায় রে বোকা মানুষ। মানুষে মানুষে দেখো অজগ মানুষ, ভেতরে বাহিরে দেখো রঙিন ফানুষ। মানুষে মানুষে দেখো অজগ মানুষ, ভেতরে বাহিরে দেখো রঙিন ফানুষ। মানুষে মানুষে দেখো অজগ মানুষ, ভেতরে বাহিরে দেখো রঙিন ফানুষ। মানুষে মানুষে দেখো অজগ মানুষ, ভেতরে বাহিরে দেখো রঙিন ফানুষ। মানুষে মানুষে দেখো অজগ মানুষ, ভেতরে বাহিরে দেখো Wow, this is it, the truly rockster. She already Mahbub bolechen je tar konthe Sufiana ta khoranar kono gaan shunte chai, karon eta bolte giye tini match korte chesta korechen Rajasthani type er tonality amader oishir golate jonnek beshi kore boshe jay, specially Sufiana khoranar kono gaan jodi tar konthe shunte pai tahole bhalo lagbe. Onek onek dhonnobad onurodh korbar jonno ami chesta korchi. Okay, you're so different, you're so unique. অনেকেই সেটি বলছে, আমি যা সংক্ষেপে তাদের রিফ্লেকশনটা জানানোর চেষ্টা করছি। ইউ আর সো ডিফারেন্ট ইন টার্মস অফ ভয়েস কোয়ালিটি। আমি কি বলবো বুঝতে পারছি না, তবে আমার মনে হচ্ছে আজকে মনে হয় আমার কথা বলা হবে না, কারণ আমাকে যদি আপনি এভাবে ভাবে এক একটা করে গুলি মারতে থাকেন আমি চুপ হয়ে যাব। গরীব আদমি শুধু জনগণের জন্য বসে আছে, জনগণের কমিউনিকেশন জাস্ট আমি কনভে করছি, সবাই এটি বলবার চেষ্টা করছে। সবার জন্য আমার আমার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। সুফিয়ানা বলছিলাম, সম্ভব কি এখনই নাকি পরে? একটু একটু
মানে জাদু মায়া জালে বাঁধলো শুধু রে তার সাথে মোর ভালো লাগার উপাখ্যান চলতেই থাকবে, পানি খেতে লাগবে দু মিনিট, আড়াই মিনিট চা, 30 সেকেন্ড যেতে এবং আসতে, 5 মিনিটস ইটস আ জেন্টলম্যান এগ্রিমেন্ট। এর আগে আমি একটু সময় নিয়ে নিই, 5 মিনিটের মধ্যেই ফিরে আসছি, প্লিজ আমাদের সাথেই থাকুন, ইওর টাইম স্টার্ট নাও। বিরতির পর ফিরে আসছি, প্লিজ সাথেই থাকুন। Three, two, one, go. And finally, কথা কিন্তু রেখেছি, 5 মিনিট, একদম জেন্টলম্যান এগ্রিমেন্ট, 5 মিনিটের মধ্যেই ফিরে এসেছি মিউজিক ক্লাব বাংলা বিশ্বের পর্দায়। এবং আপনারা আছেন আমাদের সাথে, আপনারা চাইলে কিন্তু ফোন করছেন 9632030 থেকে 4 এই নাম্বারে, চাইলে পিজি লিখে স্পেস দিয়ে মনের সমস্ত কথা পাঠিয়ে দিচ্ছেন 2616 এই নাম্বারে। আমাদের সাথে আছেন আমাদের প্রিয় শিল্পী ঐশী, আপনারা প্রচুর রিকোয়েস্টও করছেন, সেই রিকোয়েস্টগুলো অলরেডি অফ এয়ারে কিছু কমিউনিকেশন তার সাথে আমি কমিউনিকেট করেছি, বাকি ইনফরমেশনগুলো তাদের কাছে পৌঁছে দিব। ঐশী, কী প্ল্যান এবার, কোন গানে যাচ্ছি? গানে যাবার আগে আমি একটু বলে নেই, বিরতিতে যাবার আগে যে গানটি গাইছিলাম আমি তখন বলতে একটু মিস করে ফেলেছি, গানটি লিখেছেন এবং সুর করেছেন এসআই শহীদ ভাইয়া এবং সঙ্গীত আয়োজন করেছেন মীর মাসুম ভাইয়া, যাদের কারণে আসলে গানটা ফুটে উঠেছে, তাদের নাম তো বাদ দেওয়া যায় না। এখন যে গানটি গাইব এটা আমি বেলাল ভাইয়ের সাথে ডুয়েট করেছি, বেলাল ভাইয়েরই সুর করা গান, এই গানটিও কম্পোজিশন মীর মাসুম ভাইয়ার এবং এই গানটি লিখেছেন ইশতিয়াক আহমেদ। গানে যাচ্ছি এবং গানটা হচ্ছে, যারা শুনছে তাদেরকে ইন্ডিকেট করে যদি বলি যে তোর ভালোবাসা, যাই গানে। শিথি মাখি তোর ভালো
কষ্ট ভোলাই রে আমাকে উড়িয়ে নাই সুখী যতবার মরব মনেক মাটু ভালোবাসি ওই মুখে ভালোবাসি কোন গানে যাচ্ছ তাহলে? নিজামুদ্দিন আউলিয়া গানটি গাইছি। এই গানটি সবাই এত চমৎকারভাবে গ্রহণ করেছেন তার অনুরোধ দেখেই একটু বুঝতে পারছি। গানটা আমাকে গাইবার সুযোগ করে দেওয়ার জন্য আমি এই অনুষ্ঠানের মধ্যে আরও একবার বারবার কৃতজ্ঞতা জানাই কৌশিক হোসেন, তাপস ভাই এবং মুন্নি ভাবিকে, কারণ উইন্ড অফ চেঞ্জের এই গানটা মানুষের কাছে এত চমৎকার কম্পোজিশনের মাধ্যমে পৌঁছে দিয়েছেন, আমাকে সুযোগটুকু করে দিয়েছেন, তাই আমি আজকে গাইছি গানটি। আর আমাদের মন কত বড় দেখো, মিউজিক ক্লাব প্রোগ্রাম কিন্তু যে কোনো প্রোগ্রামের নাম কিন্তু আমরা অনায়াসেই বলি।
الأولياء أنا يا আল্লাহ রলি গলে মরণ না আমার রলি কে যে ভালো বাসে ভালোবাসা পাইল হো
থেকে আসিল ইসরায়েল শহরে জানি ইসরায়েল শহরে জানি রাস্তা থামাই দিল 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 কাফিলায়লো দিল্লিতে নিজামতহি এই গানটি লিখেছেন প্রসেনজিৎ মণ্ডল এবং সুসঙ্গীত আয়োজন করেছেন অমিত করঙ্কেল। গানে চলে যাই। শঙ্খ ঝিনির রং দেখে তোর দিয়েছি প্রেমমালা
চাতুরী অন্তর এত কালা সরলতায় গড়লে ঢাকা মুখে তুই অমৃত হোমাখা সরলতায় গড়লে ঢাকা মুখে তুই অমৃত হোমাখা খেলোয়াড় তুই ভীষণ পাকা খিল্লি দলে দলে তোর পীড়িতের রাধা হইলাম কৃষ্ণ হইবি বলে অন্ধবিশ্বাস কইরা তোরে নামছি অথই জলে তোর বিশ্বাস কইরা তোরে নামছি অথই জলে তোর প্রীতির রাধা হইলাম কৃষ্ণ হইবি বলে অন্ধবিশ্বাস কইরা তোরে নামছি অথই জলে মাথা খারাপ টাইপের গান কি একটা হইতে পারে হবে ইনশাআল্লাহ ওকে গো ফর ইট এখন যে গানটি গাইছি শাহ আব্দুল করিমের গান আমাদের আমাদের সম্পদ বাংলার সম্পদ মাটির পিঞ্জিরে সোনার ময়নার এই গানটা আমার খুব পছন্দের গে ফেলি তোমারে পুষিলাম কত দোহরে আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমারে পুষিলাম কত দোহরে মাটির পিঞ্জিরায় সোনার সোনার ময়না রে তোমার খুশিলাম কত তুমি আমার আমি তোমার আশা করে হে তুমি আমার আমি তোমার আশা করে হে তোমার খুশিলাম কত তোমার খুশিলাম কত তোমার বসতি কেন পিঞ্জিরার সামনে তোমার প্রীতি আশা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে আশা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে তোমার পুষিলাম কত আহাদ হোরে তোমার পুষিলাম কত আহাদ হোরে পিঞ্জিরা ছাড়িয়া একদিন তাহাই বেউড়ে
করিম বলে ময়না তোমার বলিহি, তুমি গেলে হবে সাধের পিন্দি রাখালি। আতুল করিম বলে ময়না তোমার বলিহি, তুমি গেলে হবে সাধের পিন্দি রাখালি। শুনমে মধুর বুলি বানায়া মারে, শুনমে মধুর বুলি বানায়া মারে, তোমারে পুষিলাম কত আহার হরে, তোমারে পুষিলাম কত আহার হরে। আমার মাটির পিন্তিরা সোনা হয় না রে, মাটির পিন্তিরা সোনা হয় না রে, তোমারে পুষিলাম কত আহার হরে, 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 তোমারে পুষিলাম কত। কোন গানে যাচ্ছ তাহলে? এবার আরেকটি গান গাচ্ছি, এটিও একটি সিনেমার গান। এই গানটিতে পুরনো একটা গানের দুটো লাইন আছে যেটা আমাদের একদম সবার মুখে মুখে, সেই গানটি গাইছি। মাথা রাখিস
আদর শোভা পাখি লক্ষ্মী সোনা যা যা চাপি সবই পাবি রে ইছায় আঁচল খানি হব তোর রানী জলদি করে বল না উনি কি কি দাবি রে ভালোবাসা হবে কাছে আসা হবে পাশে বসা হবে দুজন নিরালায় জ্বালাইলে যে জ্বলে যে চলে আগুনি ভাঙে বিষমদায় আগুন জ্বালাস নাই আমার গায় গায় রে আগুন জ্বালাস নাই আমার গায় আগুন জ্বালাস নাই আমার গায় গায় রে আগুন জ্বালাস নাই আমার গায় জ্বালাইলে যে জ্বলে আগুন জ্বালাইলে যে জ্বলে আগুনি ভাঙে বিষমদায় আগুন জ্বালাস নাই আমার গায় গায় রে আগুন জ্বালাস নাই আমার গায় এখন যে গানটি গাইছি স্টেশন গানটি, এটা একদম খুব সম্প্রতি রিলিজ হওয়া একটি গান, ঈদে রিলিজ হয়েছে এই গানটি। ডক্টর মাসুদ পথিক তারই স্টেশন ওয়ান একটা ভার্সন ছিল, যেটা বিলাল ভাইয়া গিয়েছিলেন, খুব শ্রোতা প্রিয়তা পেয়েছে গানটি। তো পরবর্তীতে তিনি ভাবলেন স্টেশন টু এর ব্যাপারে এবং আমারও আমাকে নিয়েই ভাবলেন, আমারও গাওয়া হয়ে গেল। মুরাদ নূর ভাইয়া সুর করেছেন গানটি এবং সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। আমি মানে মন থেকে বলছি, কথাগুলো এবং গানের সুর সব কিছু মিলে আমার কেন জানি গানটা গাইতে খুব ভালো লাগে, আর বিশেষ করে এটা একটা ভিডিও হয়েছে, আমার তো ভিডিওতে থাকা হয় না, কেন জানি আমি থাকিনি কখনো ওভাবে ভিডিওতে, বাট এই গানটাতে আমি ছিলাম এবং আমার খুব চমৎকার অভিজ্ঞতা হয়েছে। কারণ স্টেশন তো, তো যার কারণে রেলগাড়িতে মানে ট্রেনে শুটিংটা হয়েছে এবং সেখানে আমি ট্রেনের একদম সামনের যে জায়গাটা থাকে, কি বলে এটাকে, একদম সামনে আর কি, হ্যাঁ ইঞ্জিন রুমের একদম সামনে, হ্যাঁ হ্যাঁ তার সামনে, সেখানে আমি দাঁড়িয়ে এবং ভৈরব ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, আমার নিচে শুধু পানি দেখা যাচ্ছে, খুব ভয়ঙ্কর ছিল, কিন্তু আমার মনে হয় আমার লাইফে এরকম অভিজ্ঞতা আর হবে না। ভয়ঙ্কর ছিল কিন্তু চমৎকার ছিল অভিজ্ঞতা, সেরকম একটা সিন আছে আর কি ভিডিওতে। তাহলে যাই গানে চলে যাই। চলে রে হে মনের গাড়ি, চলে রে হে মনের গাড়ি, যাব রে আজ তোর বাড়ি রে, আমি তো চিনি না আমার বাড়ি, যাব তোর বাড়ি চলে রে হে মনের গাড়ি, oh
অনেক টেক্সট স্পেশালি বাবু এবং কারিমা বলেছে যে এত দরদ এত ফিল দিয়ে কীভাবে গান হয়, চোখে পানি চলে এসেছে। শামিমও ঠিক একই কথা ইকো করেছে ঐশীর পারফরমেন্সকে নিয়ে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ তাদের। থ্যাংক ইউ। আমরা দারুণ এক আয়োজনে আছি, স্পেশালি দেখছিলাম ঐশীর ভিডিও মাঝে মাঝে, হোয়াট এ প্রেজেন্স ইন ক্যামেরা। বাট একটা পার্ট দেখে সত্যি কষ্ট হচ্ছিলো, হঠাৎ যখন পাথরের নিক্ষেপ করে কেউ এরকম চলন্ত ট্রেনে, তখন অনেক বড় রকম অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটে যায়। আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি, কথা কিন্তু আগেই দিয়েছি একদম ছোট বলতে একদম ছোট্ট। বিরতির পর ফিরে আসছি আবার, প্লিজ আমাদের সাথেই থাকুন।
ফিরে আসলাম বিরতির পর। আপনারা আছেন আমাদের সাথে মিউজিক ক্লাব বাংলা ভিশন। আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ফোন করছেন 9632030 থেকে 4 এই নম্বরে, চাইলে পিজি লিখে স্পেস দিয়ে মনের সমস্ত কথা পাঠিয়ে দিচ্ছেন 21616 নম্বরে। যারা হঠাৎ করে বা মাঝে সাঝে বা মনে করে বাংলা চ্যানেলকে অ্যাভয়েড করে এদিক ওদিক ইতিউতি দেন, যারা চিন্তা করেন অন্য চ্যানেলের রিয়েলিটি শো দেখে উহ আহ করেন, আবার ভাবেন যে দন্তস্বর দিয়ে যার নামের শুরু সালমান অর সামথিং এলস, এরকম কোনো সিঙ্গারের গান শুনে পাগল হয়ে যান, তার গানের টান দেখে, টেম্পো দেখে, তার এই পাওয়ার ভয়েসটা দেখে, তারা কিন্তু অনেকেই বলছেন যে আমাদের দেশে ঐশী আছে। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, তারাও কিন্তু খুব চমৎকার গান গায়, তারাও কিন্তু অদ্ভুত সুন্দর মাতোয়ারা একটা ফিল মানুষের মধ্যে নিয়ে এসে দেয়, তারাও কিন্তু ভাসিয়ে নিয়ে যায়। সুফিয়ানা গান যখন তারাও ধরে, তখন পাশের দেশের সব রিয়েলিটি শোগুলোকে কিন্তু ভাসিয়ে নেওয়ার ক্ষমতা রাখে। যেটা জরুরি সেটি হচ্ছে যে নিজের দেশকে, নিজের জিনিসগুলোকে আপন করে নেওয়া এবং খুব কাছ থেকে মনোযোগ দিয়ে দেখা। আমরা দেখাই তো ছেড়ে দিয়েছি, তাই অনুরোধ করছি অন্তত একটি জায়গা মিউজিক ক্লাব বাংলা ভিশন এই দৃষ্টি দিয়ে দেখুন, দেখবেন আমাদের নিজেদের মধ্যে কত সম্পদ, কত ভালো কিছু লুকিয়ে আছে। ঐশীকে নিয়ে গর্ব হয়, এই জন্য তো আগেই দাবি করে নিয়েছি, মা আমার। আমি তো পূর্বজন্ম পরজন্মে বিশ্বাস করি না, বাট এমন রূপ নিয়ে আমার ঘরে এক কন্যা সন্তান আলো করে আসুক, ডাক্তার না হোক, টিচার হোক, তাও চলবে, অ্যাটলিস্ট গান এত ভালো না গেলেও চলবে, বাট এরকম গুণী মানুষ আসুক। আপনারা চাইলে আমাদেরকে ফোন করছেন 9632030 থেকে 4 এই নাম্বারে, পিজলিকে স্পেস দিচ্ছেন দিয়ে পাঠিয়ে দিচ্ছেন মনের সমস্ত কথা 21616 এ নাম্বারে। এই কথাগুলো বারবার বলছি, হাজারবার বলছি যে প্লিজ আমাদের দেশের গান শুনুন। সত্যি দারুণ বিপ্লব নীরবে ঘটে গেছে এদেশে, মিউজিক ইন্ডাস্ট্রি এখন অনেক রিচ, ইয়াং জেনারেশন খুব চমৎকার গান করে। আপনি একটু শুধু মনোযোগ দিয়ে দেখবার এবং শুনবার চেষ্টা করুন। কোন গানে যাচ্ছি? গানে যাওয়ার আগে আমার এখন না, একদম শুরুর অনেকটা সময় থেকে মনে হচ্ছে আমি এই কথাটা একটু বলি, এবং সেই কথাটা হচ্ছে আমার মনে হচ্ছে আজকে আমি সঞ্চালনা করছি এবং সবাই আপনার কথা শোনার জন্য বসেছি, কারণ আপনি এত সুন্দর করে কথা বলছেন, সেটাই একটা চমৎকার প্রেজেন্টেশন একটা অনুষ্ঠানের জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বাবা মারে এই একটা জায়গাতে একটু মাপ করবি, মেয়ে বলে সম্বোধন করেছি, তুই বললাম এই কারণে, এই প্রশংসা করার কারণে লোকে কয় যে নিয়ে বিনিয়ে মনে হয় বানিয়ে বানিয়ে কয়। আমি একদম এক্ষুনি মন থেকে বললাম, আমি মেয়ে বললেন না আমাকে, মেয়েরা কখনো বাবাকে না মিথ্যা বলে না, আমি তাই বলতেছি একদম ভেতর থেকে। গ্লোবালাইজেশনের যুগ, সমস্ত কিছু হোক, কিন্তু আমাদের দেশে হচ্ছে অনেক ভালো কিছু হয়। বাংলা চ্যানেল ও কাম অন, সুইচ অন টু, বুঝতেই পারছিস কোনটার কথা বলছি। সো একটু দেখলে বুঝতে পারি যে আমাদের দেশে কি পরিমাণ ঋদ্ধ, কি পরিমাণ রিচ এখনকার জেনারেশন। গানে যাই, খুব অনুপ্রাণিত হয়ে শুরু করছি এবং একটা দুঃসাহস করছি। এবার কিন্তু কভার সং গুলো একটু বেশি বেশি আসুক, প্রচুর রিকোয়েস্ট, এটাও কভার সং করছি। এই গানটা আমি ডেডিকেট করছি যারা আজকে শুনছেন, সকল শ্রোতাদেরকে, বাংলা ভিশনের শ্রোতাদেরকে। আর আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু যদি আজকে খারাপও গিয়ে ফেলি একটুখানি ভারের কারণে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর গানটা এত কঠিন একটা গান, শ্রদ্ধেয় নুসরাত ফতেহ আলী খানের গাওয়া একটি গান না, হামদ, আল্লাহু আল্লাহু আল্লাহু। তো এই দুঃসাহসটা আমি করছি, আমাকে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওদের সিলসিলাই তো অন্যরকম, রাহাত কিন্তু এই রিসেন্ট অক্সফোর্ড থেকে পিএইচডি ডিগ্রি নিলেন নুসরাত ফতেহ আলুর যে ভাতিজা আর কি, রাহাত ফতেহ আলী খান। যাবো গানে, টেক্সট করতে বলবো 21616 এ, মা তোরে মাথায় রেখে আমি একটা চ্যালেঞ্জ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে লাস্ট রিয়েলিটি শো, আমি নামটা বলেই দিই, ইন্ডিয়ান আইডলে সালমানের গানের এই টান দেখে, তার এই টেম্পো দেখে, তার ভয়েস কোয়ালিটি দেখে অনেকে দাঁড়িয়ে গেছে, আরে হোয়াট এ পারফরমেন্স, হোয়াট এ পারফরমেন্স। ঐশীর গান কি কোনো অংশে কম হচ্ছে একটু খেয়াল করে? আমাকে এখন আরেকটু নার্ভাস করে দিলে, না নার্ভাস করবো আমি, খেয়াল করে মনে করে আমাকে টেক্সট করে জানান 21616 এ। ওকে যাচ্ছি, আমি গান শুরুর আগে বলে নিচ্ছি, প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সম্মানিত, কারণ প্রত্যেকেই আসলে গানটাকে ভালোবেসেই গান গায়। তো গান কেমন গাচ্ছি জানি না, চেষ্টা করছি, দুঃসাহসও করছি ভালোবাসাটা থেকে। গানে যাই, আহ
মালিকুল মুলক, মালিকুল মুলক, লা শরীকা লাহু। وحده لا إله إلا هو، وحده لا إله إلا شمس تبرز گر خدا تنبی، خوشبوها لا الہ الا ہو، شمس تبرز گر خدا طلبی، خوشبوها لا الہ الا ہو، تیرے ہی نام سے، تیرے ہر ابتدا ہے، تیرے ہی نام تک ہر انتہا ہے، تیرے حمد و ثنا الحمدللہ کہ تو میرے محمد کا خدا ہے، اللہ 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 یہ زمین جب نہ تھی، یہ جہاں جب نہ تھا، یہ زمین جب نہ تھی، یہ جہاں جب نہ تھا، چاند سورج نہ تھے، آسمان جب نہ تھا، چاند سورج نہ تھے، آسمان جب نہ تھا، راز حق بھی کسی پر آیا جب نہ تھا، راز حق بھی کسی پر آیا جب نہ تھا، اے تب نہ تھا کچھ یہاں، ادب نہ تھا کچھ یہاں، ہاں مگر تو ہی تو، اللہ 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 جوان کی آئینہ دان ہے،
हर शब्द नी जवान की आई न दान है हर शब्द कार की हद पर मर्दिकार है अल्लाह 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 Mama, Gabba, Baba, Baba, Dad, Baba, Nini, 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 Nini,
कुल है तू, इसमें क्या गुफ्तगू, सारे आलम को है तेरी ये जस्तजू, सारे आलम को है तेरी ये जस्तजू, तेरी जलवा गई है या या जादू सू, तेरी जलवा गई है या या जादू सू, हाँ भी तू है চোখের কোনারে পানি মা সাক্ষী থাকলো, ইটস রিয়েলি আউটস্ট্যান্ডিং, ইটস রিয়েলি আউটস্ট্যান্ডিং। আমি জানি আমি আসলে অত ভালোভাবে গাইতে পারি না, পাগল হয়ে গেছি, কিন্তু আমি ওই যে বারবার একটা কথাই বলি সবসময় যে আমি ভালোবাসা থেকে চেষ্টা করেছি, মা এর চাপ যদি আর একটু বেশি দিতে আমার কলিজা ব্লাস্ট হয়ে যেত, পাগল হয়ে গেছি একদম ভেতর থেকে বলতেছি। নুসরত ফতেহ আলীর আলাপ যখন নেয় নিতে নিতে হঠাৎ হারিয়ে যায়, আবার ফিরে আসে, তারপর দেখা ওই ওই জায়গাটাতে মনে হচ্ছে যে মা তোর উপরে প্রেতাত্মা ভর করেছে, তা ইস মা ওই জায়গাটা আর আলাপটা একটু মা, ও হোয়াট এ পারফরমেন্স, চোখের পানি কিন্তু পড়তেছে মা, দিস ফর ইউ, হোয়াট এ পারফরমেন্স, আলাপের ওই জায়গাটা, দেবদা এই আওয়াজটা যখন দিচ্ছে মা মনে হচ্ছে একদম প্রেতাত্মা ভর করেছে। কোন জায়গাটা? ওই যে সারগামের জায়গাটা, সারগামের জায়গাটাই, ওই জায়গাটা নিতে চাচ্ছিলাম, শুনতে চাচ্ছিলাম, বাট একজন ফোনে তার এক্সপ্রেশন শেয়ার করার জন্য হয়তো তিনিও চাচ্ছেন। জি কে আছেন ফোনে? জি তো রাইট পারসন, প্লিজ ব্যাখ্যা করুন আপনার অনুভূতি। নিকনেম হলো পান্নু, ভালো নেম হলো শাহ সাইফুল আলম। তো আপনার বয়সে কিন্তু আমি আর কিছু করেছিলাম, এখন অনেক মোটা, তো আপনি একটু মোটা হয়ে গেছেন, কত প্রেসক্রিপশন, চমৎকার উপস্থাপনার জন্য ধন্যবাদ। আর মিউজিশিয়ানদের আগে একটু কথা বলে নিই, ওনারা অনেক কিছু শিখে অত্যন্ত গুণী হয়ে ওনারা হাতে টক্কা দেয়, আমাদের প্রাণে এসে লাগে, আমরা বুঝতে পারি যে ওনারা কথা বলছে, কথাগুলো আমরা ধরতে পারি, সবার প্রতি আমার কৃতজ্ঞতা। এত চমৎকার বাজাচ্ছেন, মিউজিক ক্লাবের লাইটিং ক্যামেরা কত, সবার কাছে আমরা কৃতজ্ঞ। এবার একটু আমার প্রিয় শিল্পীর সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, আমি সাইফুল আলম পান্নু মহসিন থেকে বলছি, অনেকদিন কথা হয়েছে, আজকে একটু প্রশংসা করব, অনেকদিন দেখে প্রশংসাটা করছি, বড় ডাক্তার তো হইতেই হবে, গানের সেবা ডাক্তারি সেবা দুইটাই দিতে হবে। আর আমি খেয়াল করেছি বাদী সমবাদী স্বরের উপরে স্বরের গলার স্বরের যে দখল রাগের বিস্তারের মাধ্যমে বিশেষ চলন ভঙ্গিমায় এই সুমধুর সুরেলা কণ্ঠ বের করা, এটা কিন্তু সবার পক্ষে সম্ভব না, এটা আমি পাই, এই জন্য এত সুন্দর করে বললাম, সবাইকে সব কথা বলিও না, আমি আমি কৃতজ্ঞ, আমি অভিভূত, আমার খুব ভালো লাগে। আজকে অন্য ধরনের একটা রিকোয়েস্ট আমি করব, সেটা হলো এই জাম্পিং নোটটা ঠিক রেখে আমাদের এই সাবিনা আপার, উনা আপা অথবা শাহানা আপার যে কোনো একটা আধুনিক গান আজকে শোনাতে হবে, আধুনিক গান আমি ঐশীর কাছে শুনিনি। তুমি অনেক ভালো থাকবে, অনেক দোয়া রইল আমার, অনেক অনেক ধন্যবাদ। এত মানে বারবার একই কথাই বলছে হচ্ছে, সবাই এত চমৎকারভাবে আমাকে অনুপ্রাণিত করছেন, আমি খুব সাহস পাচ্ছি, এবং এই সাহসটাকে
সঙ্গী রেখে আমি সামনে আরও অনেক দূর যেতে চাই ইনশাআল্লাহ। পানু ভাই থ্যাংকস আমাদের সাথে থাকবার জন্য। বাট কী বলতে আর কী বলবো, যে গান গাইছো একদম ভাসিয়ে নিয়ে গেছে আমাদের সবাইকে। অনুষ্ঠান একদম শেষের দিকে এসেছি, হয়তো আর হয়তো না আর একটি গান আমরা শুনবার সুযোগ পাচ্ছি, একটি গান। হুম হুম, সো অনুষ্ঠানে যেহেতু একদম শেষ মুহূর্তে, রীতি অনুযায়ী তুমি চাইলেই তোমার ভিউয়ার্সদেরকে উদ্দেশ্য করে কিছু বলতে পারো। এবং আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, আমাদের পেছনে যারা আছেন এবং সামনে যারা আছেন সবার প্রতি একটা কৃতজ্ঞতা। আমি পরিচয়টা করিয়ে দেই, কোন দিক থেকে যাব? আঙ্কেল না, কেউ আঙ্কেল না, আমি এখানে কাউকে আঙ্কেল ভাইয়া মেনশন করছি না, সবাইকে আমি মিস্টার বলে সম্বোধন করছি। মিস্টার জাকির আছেন কিবোর্ডে এবং ইলেকট্রিক গিটার বাজাচ্ছেন মিস্টার সরার বাপ্পি, পিছনে আছেন বলেই দিলেন, খেলা করছেন, আমি সবসময় বলি যে কিছু খেলনা নিয়ে দাঁড়িয়ে খেলা করছেন, মিস্টার জিকো, এবং অক্টোপ্যাড বাজাচ্ছেন মিস্টার মল্লিক, আর বেস গিটারে আছেন মিস্টার সজীব। সবাইকে পরিচয় করে দিলাম, এবং আমাদেরকে যারা দেখতে পাচ্ছেন তাদের আড়ালে মানে আমাদের সামনে যারা আছেন সেই মানুষের সংখ্যা কিন্তু আরও বেশি, এবং তারা ক্যামেরার পেছন থেকে কাজ করে এত সুন্দরভাবে সবাইকে ফুটিয়ে তুলছেন আর প্রোগ্রামটাকে আরও সুন্দর করে তুলছেন। এই সংশ্লিষ্ট সবাইকে আমি আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। যারা এতক্ষণ শুনছিলেন তাদের প্রতি অনেক 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 কৃতজ্ঞতা, এবং চমৎকার আলো, চমৎকার আওয়াজ, সাউন্ড, প্রত্যেককে আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং আপনাকেও। থ্যাংক ইউ। আমরা অনুষ্ঠান শেষ করছি, আমি একটু ছোট্ট করে বিদায় নিয়ে নিই। যখন এই জেনারেশন এত চমৎকার কিছু করেন এবং সামনে থেকে এত দারুণ দারুণ গান বা দারুণ দারুণ তাদের সফলতা উপহার দেন, তখন আমরাও কিন্তু নতুন করে স্বপ্ন দেখতে শুরু করি। ঐশীর গান সত্যি দারুণভাবে দারুণভাবে অনুপ্রাণিত করেছে আমাদের সকলকে, যেটা আপনারা জানান দিয়েছেন আপনাদের ফোন এবং টেক্সটের মধ্য দিয়ে। এবং বাংলাদেশ কিন্তু আর ওই সবুজ পাসপোর্ট দেখে নেগলিজেন্সির সময় নেই, স্পেশালি টাইগাররা কিন্তু সামনে থেকে সেটির জানান দিচ্ছে। বারবার মনে হচ্ছে না আমরা সেমিফাইনাল থেকে ছিটকে যাইনি, আমরা মনে হয় ফাইনালে পৌঁছো, আমার মনে হয় চ্যাম্পিয়ন হবো। অ্যালোসিনেশনের মতো ভেতরে জিনিসগুলো কাজ করছে, তারপরে বিশ্বাস করি, যা বাস্তবতা তা তো বাস্তবতাই, কিন্তু বাংলাদেশ যা করে দেখিয়েছে সেটি কোনো অংশেই কম নাই। সো আমরা শেষ গানে যাবো ঐশীর কাছে, আমরা আপাত দৃষ্টিতে বিদায় নিচ্ছি মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দা থেকে। আমি এতেশম, এবং আবারও দেখা হবে সে প্রত্যাশাই, যাচ্ছি একদম শেষ গান। শেষ গানটি আমি করছি, কিন্তু এর আগে যিনি সম্মানিত একটু আগে কল করেছিলেন আমাদেরকে, আজকের প্রোগ্রামটা এমনভাবে সাজানো হয়েছিল, আধুনিক গানটা আসলে কেন জানি একটু মিস হয়ে গেল। তো তিনি যেহেতু বলেছেন, আমি চাইছি একটি লাইন তাকে উদ্দেশ্য করে, তাকে ডেডিকেট করে আমাদের শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যামের একটি গান আমি এমনি একটু শুনিয়ে দিচ্ছি। যখন ফুলে আবেশ ছড়াবে মনে, বুঝে নিও আমি আসছি সঙ্গোপনে, কোকিলের ডাক যদি শোনো আমি আর দূরে নেই যেন, একটু পরে দেখা হবে। যখন থামবে কোলাহ ঘুমে নিঝুম চারিদিক, আকাশের উজ্জ্বল তারাটা মিটে মিটে করে শুধু জ্বলছে, বুঝিনি যখন থামবে কোলাহ ঘুমে নিঝুম চারিদি। এবার যাচ্ছি শেষ গানটিতে, অনেকবার অনুরোধ এসেছে খাজা বাবা, সেটা দিয়ে শেষ করছি।
একদিন আমার বড় পীরে ডাকিয়া কয় খাজারে, তোমার বদন কেন তুই ল খাজা বাবা, খাজা বাবা মার হাবা মার হাবা, খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা, কে ছিলেন নবীর কোন খাজা বাবা, খাজা বাবা মার হাবা মার হাবা, খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা, কে ছিলেন নবীর কোন গাহা, ছিলেন নবীর কোন গা। একদিন আমার বড় পীরে ডাকিয়া কয় খাজা রে, তোমার বদন কেন এতই না, খাজা কয় পিহিরে রে তিন দিনের অনাহারে, খাজা কয় খাজা কয় খাজা কয় খাজা রে, খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা, গেয়ে ছিলেন নবীর কোন গাহার, খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা, গেয়ে ছিলেন নবীর কোন গান। খাজা বাবা